my dear UKG children, I hope you all are keeping well. Welcome back to your Bengali class. আজকে আমরা দীর্ঘকার যোগে বানান পড়ব, ঠিক আছে? দীর্ঘকার মাত্রা যোগে বানান শিখব। তোমাদের বইতে পাঠ 11 তে তোমরা এটা পাবে, ঠিক আছে? চলো এসো, বুঝে নাও দীর্ঘকার মাত্রা যোগে বানান কিভাবে হয়। পাঠ 11, দীর্ঘকার যোগে বানান। দীর্ঘকার এরকম দেখতে হয়, ঠিক আছে? তোমরা হ্রস্বকার পড়েছো, হ্রস্বকার কেমন দেখতে হয় জানো? এটা হলো দীর্ঘকার, এটা স্বরবর্ণ দীর্ঘ থেকে আসে, ঠিক আছে? তাহলে আজকে আমরা দীর্ঘকার মাত্রা যোগে দুই বর্ণের বানান পড়ব, যেখানে আমরা দুটো বর্ণ আমরা দেখতে পাবো সেখানে দীর্ঘকার মাত্রা প্রয়োগ করা হয়েছে, ঠিক আছে? দেখো এখানে কতগুলো ছবি আঁকা আছে। প্রথম ছবিটা তোমরা দেখো, এটা কিসের ছবি দেখতে পাচ্ছ? এটা হলো কূপ বা কুয়ো, যেটাকে আমরা বলি, ঠিক আছে? তাহলে এটার নাম হলো কূপ। তাহলে কূপ বানান কিভাবে তৈরি হচ্ছে আমার সঙ্গে সঙ্গে সবাই বলবে। ক যোগ দীর্ঘ যোগ প, কয় দীর্ঘ প কূপ। পরের ছবিটা দেখো। হ্যাঁ, এখানে কিসের ছবি? ধূপ জ্বলছে, তাই তো? ধূপ কাটি আছে, তাহলে এটাকে বলছে ধূপ। ধূপ বানান পড়ো, ধ যোগ দীর্ঘ যোগ প, ধয় দীর্ঘ প ধূপ। পরের ছবিটা দেখো, কিসের ছবি এটা? হ্যাঁ, এটা হলো গ্যাস ওভেন, যেখানে আমরা রান্না করি, আর বাংলায় যেটাকে আমরা চুলা বলি, যেখানে আমরা রান্না বান্না করি সেইটাকে বলা হয় চুলা। তাহলে চুলা বানানটা সবাই পরে পরে বলো। চ যোগ দীর্ঘ যোগ ল যোগ আ, চুলা, ঠিক আছে? পরের ছবিটা দেখো, এটা কিসের ছবি? পাহাড়ের ছবি। পাহাড়কে বলা হয় চূড়া, ঠিক আছে? কি বলা হয়? চূড়া। চূড়া বানান আমার পরে পরে বলো। চ যোগ দীর্ঘ যোগ ডয় শূন্য র যোগ আ, চূড়া, ঠিক আছে? পরের ছবিটা দেখো, শুকর, তালবে স যোগ দীর্ঘ যোগ ক যোগ র, শুকর, তালবে শয় দীর্ঘ ক র শুকর। পরের ছবিটা দেখো, কিসের ছবি এটা বুঝতে পারছো তোমরা? হ্যাঁ, এটা হলো সুতো, ঠিক আছে? যেটাকে আমরা সুতা বলি, সুতা। তাহলে দন্তে স যোগ দীর্ঘ যোগ ত যোগ আ, সুতা, দন্তে শয় দীর্ঘ তয়াকার সুতা, যেটা দিয়ে আমরা সেলাই করি, ঠিক আছে? তাহলে বাচ্চারা তোমরা ভালো করে ভিডিওটা দেখবে, আর যে শব্দ তৈরি করাগুলো আমি দেখালাম দীর্ঘকার দিয়ে, এগুলো তোমরা বারবার উচ্চারণ করে পড়বে। ওকে, বাই বাই, টেক কেয়ার।